সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান এবং বিচারপতি খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশ দেওয়াকে কেন্দ্র করে এজলাস কক্ষে বিএনপি পন্থী এবং আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের মধ্যে হইচই ও হট্টগোলের ঘটনা ঘটে। এক পর্যায়ে এজলাস ছেড়ে চলে যান বিচারপতিরা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। আইনের দৃষ্টিতে ফেরারি আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে বিটিআরসির প্রতি নির্দেশনা চেয়ে সোমবার আবারও আবেদন করেন রিটকারী আইনজীবী। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদেশ দেয় হাইকোর্ট। আদালত সেই অ্যাপ্লিকেশন অ্যালাউ করেছে বিটিআরসির প্রতি একটা নির্দেশনা দেওয়ার জন্য, যে তাদের তারেক রহমানের বক্তব্য বিবৃতি প্রচারে ইউটিউব সব কিছু যাতে বন্ধ করে দেয়। ইমিডিয়েটলি বিটিআরসিকে আমি ইনফর্ম করব এবং সার্টিফাইড কপির জন্য আমরা ওয়েট করব না। সার্টিফাইড কপি পাওয়ার আগে আমাদের বিটিআরসির পক্ষ থেকে যা যা করার আমরা তা করব। ইলিগ্যাল কন্টেন্ট বাংলাদেশের আইনের যে পরিপন্থী, যদি কোনো রকম কোনো স্টেটমেন্ট কেউ প্রচার করে এটা বিটিআরসির উপরে পড়তা। এখানে একজন ফিউজিটিভ, যে কিনা আইনের চোখে একজন আসামি, কনভিক্টেড আসামি, সে একটা স্টেটমেন্ট দিয়েছে। এখানে তো আরও বিটিআরসির পক্ষে আরও সতর্ক হওয়া উচিত এবং বিটিআরসি আমি মনে করি সেই সতর্কতা অবলম্বন করে যত তাড়াতাড়ি সম্ভব এই কন্টেন্টগুলো নামানোর জন্য ব্যবস্থা করবে। আদালতের এই আদেশের বিরোধিতা করেন তারেক রহমানের আইনজীবীরা। তাদের দাবি, প্রধান বিচারপতির কাছে এই বেঞ্চের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেছেন তারা। এই অবস্থায় আদেশ দেয়া কাম্য নয়। এ সময় এজলাস কক্ষে বিএনপিপন্থী ও আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ে হইচই ও হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে বিচারপতিরা এজলাস ত্যাগ করেন। একটা মাননীয় বিচারপতির ব্যাপারে যখন পিটিশনারের অনাস্থা থাকে এবং সেই ওয়েল ফাউন্ডেড অনাস্থা, আমরা সবিস্তারে পিটিশনে উল্লেখ করেছি কেন আমরা অনাস্থা, সেইটা পেন্ডিং থাকা অবস্থায় উনি আদালতে পিটিশনারের কোনো অ্যাপ্লিকেশন না শুনে, আমাদের কোনো অ্যাপ্লিকেশন না শুনে আদালতের এজলাস ত্যাগ করছেন, এটা অত্যন্ত দুঃখজনক। বিএনপির আইনজীবীরা এজলাস কক্ষ ত্যাগ করলে তিন ঘন্টা পর দুপুর আড়াইটার দিকে আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। এর আগে 2015 সালে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করে হাইকোর্ট। তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয় রুলে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।